সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 11 নভেম্বর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিম অবস্থান করছে রাকিব ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাটের সঙ্গেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা এই ধরনের গরুই বেশি বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু উনি কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ইনশাল্লাহ খুবই ভালো চলছে ভাই, দর্শকদের দোয়ায় আপনার দোয়ায় খুবই ভালো। তো এখন তো সপ্তাহে দুটা করে প্রোগ্রাম দিচ্ছেন আপনি রেগুলার, এবার কতগুলো গরু কালেকশন করছেন? এবার গরু আসলে যেহেতু দুটা করে প্রোগ্রাম হচ্ছে, গরু তো আইনে মানে বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, তা এখন আপাতত আর কি 1500-1600টার মতো গরু আজকের পর্বে দেখাবেন। ষাঁড় বকনা উভয় ধরনের গরুই আপনার নিকটে আছে? আচ্ছা, তো চলেন সময় নষ্ট করব না, গরুগুলো দেখি আর আপনি এগুলোর সম্পর্কে আমাদের একটু বলবেন। তো আপনি শুরুতে একদম ডিপ লাল রঙের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা সাহিওয়াল, এগুলো 100 বাচ্চা দেখেন কালার, সাহিওয়াল একটা 100 বিটের ষাঁড় বাচ্চা। বয়স কত মাস হয়েছে এটার? সাড়ে সাত মাস। 2023 সাল উপলক্ষে যারা গরু রেডি করতে চায়, তারা চাইলে এই ধরনের গরু তাদের খামারে নিয়ে গিয়ে রেডি করতে পারে। জি। আচ্ছা, বাচ্চাটা এখন সম্পূর্ণ সুস্থ, নিয়মিত খাবার দাবার খায়? জি ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, আজকের পর্বের সিরিয়ালের এক নম্বর গরু এটা। এটার বৈশিষ্ট্য দেখে যদি কেউ পছন্দ করে, এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম 57,000 টাকা। এটার দাম চাইছেন 57,000 টাকা? এটা কি এক দাম না দরদামের সুযোগ আছে? সীমিত একটু সুযোগ আছে, আসলে এক দামে তো গরু বেচা কেনা হয় না, এক দাম দিলেও কাস্টমার দাম আদামি করে, একটু দরদাম করে, এই কারণে আপনি যে দাম চাচ্ছেন একটু সীমিত দরদামের সুযোগ আছে। এটা সাইড করে দেন, দুই নম্বরটা দেখি। এই পাশে সিরিয়ালের দুই নম্বর যার একটা লাল রঙের গরু আপনি রাখছেন, এটা? এটা সাহিওয়াল ষাঁড় বাচ্চা, সাহিওয়ালের ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? সেম কোয়ালিটি, 7.5 মাস। 7.5 মাসের মতোই বয়স হবে। আচ্ছা, তো এর বডি কন্ডিশন, গ্রোথ এইগুলো দেখি যদি এটা কারো পছন্দ হয়। এটা 58,000 টাকা দাম চাচ্ছে। এটা দাম চাচ্ছেন 58,000 টাকা, দর্শক দরদাম করে নিতে পারবে। আর এক এবং দুই জোড়ায় নিলে? জোড়ায় নিলে হলো আমি দাম দর চলবেন আপনার হচ্ছে 1,10,000 টাকা লাগবে। 55,000 টাকা পার পিস, 1,10,000 টাকা হলে এই এক এবং দুই জোড়া আকারে দিতে পারবেন। পাশে আর একটা গরু আপনি রাখছেন তিন নম্বরে লাল রঙের, এটি কোন জাতের গরু? এটাও সাহিওয়াল ষাঁড় বাচ্চা, এটাও সাহিওয়ালের ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনার 7.5 মাস। 7.5 মাসের মতো বয়স হবে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ, সবাই খাবার দাবারে ঠিকঠাক? ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আজকের পর্বের তিন নম্বর বাচ্চা এটা, এটার দাম কেমন? এটার দাম চাচ্ছে হলো আমি 53,000 টাকা। এটার দাম চাচ্ছেন 53,000 টাকা, কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, এই গরুটা সাইড করে দেন, তার পাশে আর একটা ডিপ লাল রঙের গরু আপনি রাখছেন, সিরিয়ালের চার নম্বর গরু হবে এটা। এটা কোন জাতের গরু? হ্যাঁ, এটাও সাহিওয়াল ষাঁড় বাচ্চা, এটাও রেড সাহিওয়াল। আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়স 7 মাস। 7 মাস, তো এখন নিয়মিত খাবার দাবার খায়? একে মূলত এখন কি কি খাবার দাবার দিচ্ছেন? এখন আমাদের এখানে তো আসলে আমরা তার বেশি দিন রাখি না, আর মানে নরমাল খাদ্য আর কি, খড় খাওয়ায় সারাদিন, খড় খাওয়ায় খাল ভুসি এগুলো, এর বেশি কিছু না, গুড় আর ভুসি এই। আচ্ছা, তো এটা আজকের পর্বের চার নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন আপনি? 52,000 টাকা। 52,000 দরদামের সুযোগ আছে। পাঁচ নম্বর যার একটা গরু আপনি রাখছেন, এটা? এটাও সাহিওয়াল ষাঁড় বাচ্চা, এটাও সাহিওয়ালের ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনি 7 মাস, এটার বয়সও 7 মাসের মতোই হবে। আচ্ছা, এটার বৈশিষ্ট্য, গ্রোথ এগুলো দেখে যদি কারো পছন্দ হয়, এটার দাম? এটার দাম হচ্ছে 51,000 টাকা। এটার দাম রাখছেন 51,000 টাকা, এখান থেকে দর্শক দরদাম করে নিতে পারবে। আচ্ছা, এই পাশে সিরিয়ালের ছয় নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা? এটাও সাহিওয়াল ষাঁড় বাচ্চা, সাহিওয়ালের ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স? এটা আপনার 8 মাস। 8 মাসের মতো হয়েছে, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ সবাই। তো এটা আজকের পর্বের ছয় নম্বর বাচ্চা, এটার দাম রাখছেন কেমন? দাম চাচ্ছিল আমি 58,000 টাকা। 58,000 টাকা। আর এই ছয়টা বাচ্চা যদি কেউ লট আকারে একসঙ্গে নেয়, তাহলে কেমন দাম? ছয়টা বাচ্চা যদি কোনো লট আকারে নেয়, তাহলে আমি 52,500 টাকা পিছে রাখবো। 52,500 টাকা অ্যাভারেজে ছয়টা গরু আপনি রাখতে পারবেন। কোনো দর্শকের যদি পছন্দ হয়, আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারবে। এগুলো সাইড করে দেন, আরও যেগুলো গরু আছে সেগুলো দর্শকদের দেখাই। এই পাশে সাদা রঙের একটি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটি? এটা 100 হলস্টাইন ষাঁড় বাচ্চা, 100 হলস্টাইন জাতের একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা,
অনেকে ব্রয়লার মুরগিও বলে থাকে। হ্যাঁ অনেকে ব্রয়লার বলে, এগুলো আসলে ব্রয়লার মতই মনে করে, ব্রয়লারের মতই বাড়বে, সারা বছর বিক্রি করা যাবে। হ্যাঁ সাইহাল গুলো যেখানে একদম কুরবানি উপলক্ষে রেডি করতে হয়, কুরবানি সারা বিক্রি করতে করতে গেলে লস যায়, এগুলো তা না, এগুলো মাংস লাগলে মাংসের দরে সারা জীবনে বিক্রি হবে। হ্যাঁ আচ্ছা, তো এটার বয়স কত মাস? এটা আপনার 7 মাস প্লাস আছে। 7 মাস প্লাস, আচ্ছা। তো এটা দেখে যদি কারো পছন্দ হয়, এটা দাম রাখছেন কেমন আপনি? 57,000 টাকা, সরি 51,000 টাকা। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে। আচ্ছা এটা সাইড করে দেন, পাশে আরেকটা লাল রঙের গরু আপনি রাখছেন, এটা এটা আপনার সাইওয়াল বকনা বাচ্চা। এটা সাইওয়ালের বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনার 7 মাসের মতো হবে। 7 মাসের মতো বয়স হবে, আচ্ছা। তো এটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয়, এটার দাম রাখছেন কেমন আপনি? 38,000। এটার দাম রাখছেন 38,000 টাকা। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারবে। এদিকে আরো বেশ কিছু বকনা আছে, ওইগুলো দেখি চলেন। একটা লাল রঙের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটা আপনি জার্সি, জার্সি হ্যাঁ, খুব হাই কোয়ালিটি বাচ্চা। এটা একটা বকনা বাচ্চা, বকনা বাচ্চা। বয়স কত মাস? বয়স আপনার 6.5 মাস 7 মাসের মতো, 6.5 মাস 7 মাসের মতো হবে। তো এটা দেখে কোনো দর্শকের যদি পছন্দ হয়, এটার দাম রাখছেন কেমন আপনি? 29,000 টাকা দাম চাচ্ছেন। কোনো দর্শকের পছন্দ হলে আজকের পর্বে 9 নম্বর গরু এটা দরদাম করে নিতে পারবে। আচ্ছা তো এটা সাইড করে দেন, পরবর্তী যে গরুটা আপনি রাখছেন সিরিয়ালের 10 নম্বর গরু, এটা কোন জাতের গরু? এটা আপনার নেপালি, নেপালি একটা গির বকনা গরু, গির বকনা জি। এই বকনার বয়স কেমন? এটা আপনার 9 মাস সাড়ে 9 মাসের মতো বয়স হবে। আচ্ছা তো যারা গির বকনা লালন পালন করতে চায়, গির গাভী তৈরি করতে চায়, তারা চাইলে এই বকনাগুলো নিয়ে লালন পালনের মাধ্যমে বড় করে এর থেকে গাভী গাভী তৈরি করতে পারবে। আর গিরগুলো কিন্তু অনেক দূর হয়, এগুলো আপনি 20-25 কিলোমিটার দূর হয়। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম চাচ্ছে হলো আমি 52,000 টাকা। 52,000 টাকা দরদামের সুযোগ আছে, সীমিত সুযোগ আছে। পাশে একদম কালো করে একটা গরু আপনি রাখছেন, এটা এটা আপনার হলস্টাইন, হলস্টাইন জাতের একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটা আপনার 10.5 মাস, 10.5 মাসের মতো হবে। এই গরুগুলো হিটে আসতে আরো 4-5 মাস সময় লাগবে, 14-15 মাসের মধ্যে হিট চলে আসে। আচ্ছা তো এই কালো রঙের গরুটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয়, এটার দাম রাখছেন কেমন আপনি? 50,000 টাকা দরদামের সুযোগ আছে। পাশে লাল রঙের আরো একটি গরু আপনি রাখছেন, এটা এটা আপনার সাইওয়াল, সাইওয়াল বকনা বাচ্চা, বকনা বাচ্চা। বয়স কত মাস? বয়স প্রায় রেডি আর কি, 15 মাস 14-15, 14-15 মাস হিটে আসার জন্য উপযুক্ত হচ্ছে। আচ্ছা তো এটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয়, এটার দাম কেমন? এটার দাম চাচ্ছে হলো আমি 61,000 টাকা। 61,000 টাকা, আচ্ছা। পাশে যেটা আছে ওটাও কি আছে? না ভাই ওটা বিক্রি হয়ে গেছে। ওইটা বিক্রি হয়ে গেছে, তাহলে ওটা না দেখাই। তো বিক্রি করার মতো এই গরুগুলোই আপনার নিকট ছিল, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। এবার বলবেন কারো কোনো গরু যদি আপনার থেকে পছন্দ হয়, ভিডিও দেখে যদি মন চায় যে এই গরুটা নিব, কিভাবে নিতে পারবে, আপনাকে কি সুযোগ সুবিধা দিবেন? সুযোগ সুবিধা যেহেতু যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে যদি আমার নাম্বারটা থাকবে আমাকে ফোন দেবে, বা যদি উনি ভিডিও চায় ওনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো, দেখি যদি পছন্দ হয়, দাম দর হবে, দাম দর হলে যদি বুকিং দিয়ে দিতে হবে আমাকে, আর বুকিং দেওয়ার পর যদি উনি আসতে পারে আসবে, যদি মনে করেন না ভাই তুমি যাইতে পারবো না, গোটা পাঠাই দেন, তাহলে ওই বাদ বাকি টাকাটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে। ব্যাংকের মাধ্যমে টাকা দিলে আপনি এখান থেকে পৌঁছায় দেবেন? হ্যাঁ, আগে পেমেন্ট দিতে হবে, দিয়ে ওনার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিলে আমার দায়িত্বে পৌঁছায় দেবো। আচ্ছা তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনি কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।